আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি খুব মজাদার চিকেন ফ্রাই শেয়ার করব। কিভাবে করবেন, তাহলে সিদ্ধ হবে, মুচমুচে খেতেও খুব ভালো লাগবে, আর এটা একদম দোকানের মতোই, খুবই সিম্পল। জাস্ট প্রসেসটা একটু দেখে নিন। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এটা করার জন্য আমি এখানে বেশ কিছু মুরগির রান নিয়েছি। নিচের যে অংশটা সেটা আমি ধুয়ে চামড়াটা সহই এটা রেখেছি, যেন মাংসটা ভাজলে চামড়াটা উপর দিয়ে ভাজা হবে, বাট মাংসটা শক্ত হবে না রাবারের মতো। এই জন্য চামড়াটা রাখাই ভালো। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন যেন পানিটা শুকিয়ে যায়। এবারে আমি এতে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। খুব বেশি একটা ম্যারিনেট করার সময় মশলা দিব না, আমি অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা, লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন, দারুচিনির পাউডার দিচ্ছি, গোলমরিচের পাউডারও সামান্য একটু দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব যেন মশলাটা সবগুলো চিকেনের সাথে সুন্দরভাবে লাগে। আর মাখানোর পর আমি এটা একটা কভার দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য। আর এই ম্যারিনেশনটা করলে মাংসটা কিন্তু বেশ টেস্টি হয়, ফ্লেভারটা ভেতরেও প্রবেশ করে আর মাংসটাও আদার কারণে একটু নরম হয়ে যায়। ম্যারিনেশনটা শেষ, এবারে আমি একটু ফিলিং করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, আর এতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সিরিয়াল। আপনারা কর্নফ্লেক্স নিতে পারেন, আমার কাছে এই সিরিয়ালটা ছিল সেই জন্য এটাই দিলাম। এটা কর্ন আর ওটস দুটোর মিক্সচারে করা এই সিরিয়ালটা। সিরিয়ালটা দিলে কিন্তু বেশ মুচমুচে হয়, এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, 1/2 চামচের চেয়েও কম। সামান্য একটু গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাই কিন্তু বড় ছোট সবাই খুব পছন্দ করবে, আর এখন যেহেতু লকডাউনের জন্য সবাই ঘরেই থাকছেন তাই বাজারে আর যাওয়া লাগবে না, ঘরে বসেই কিন্তু চিকেন ফ্রাই খেতে পারবেন। আর ঘরের সোনামণিদের জন্য এই চিকেন ফ্রাইটা একদম মজার একটা খাবার, এটা খেলে কিন্তু একদম হেভি খাবার হয়ে যাবে, লাঞ্চ অথবা ডিনারে আপনারা দিতে পারেন। গরম গরম এই চিকেন ফ্রাই আসলে সত্যি কিন্তু খুব মজার, আপনারা ট্রাই করবেন এভাবে একদমই দোকানের মতোই স্বাদ পাবেন। আমি এখানে 1টা ডিম ফেটিয়ে নিয়েছি, এবারে চিকেনগুলো 1 পিস নিয়ে এভাবে প্রথমে ডিমে গড়িয়ে নেব, তারপর ডিমে গড়ানোর পর যখন সব দিকে লাগবে তারপর এই চিকেনটা আমি যে ময়দার একটা মিশ্রণ বানিয়েছি সেটার মধ্যে গড়িয়ে নেব, তাহলে বাহির দিয়ে একটা লেয়ার হবে আর এই লেয়ারটা থাকলে মাংসটা কিন্তু শক্ত হবে না আর বাহিরের যে ফিলিংটা সেটাও কিন্তু বেশ মুচমুচে হবে। আপনারা যদি চান এভাবে আবারও আরেকটা লেয়ার করে নিতে পারেন, তাহলে বাহিরের যে লেয়ারটা সেটা বেশ মোটা হবে আর বেশ মুচমুচেও হবে। আবারও আমি এভাবে ডিমের মধ্যে গড়িয়ে আবার ময়দার মধ্যে একটু গড়িয়ে তারপর 1-1 করে সবগুলো চিকেন একদম ডুবো তেলে গরম অবস্থায় ভেজে নেব। লো টেম্পারেচারে পুরো চিকেনটাই প্রায় 20-30 মিনিটের মতো ভাজবেন। যদি অনেকক্ষণ ধরে ভেজে নেন তাহলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে, ভেতরেও সেদ্ধ হবে, কোনো রক্ত বা কাঁচা থাকবে না। এই তো আমার চিকেনটা হয়ে গেল, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।